हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमरा देखो क्लास 11 এর কেমিস্ট্রি ফার্স্ট যে চ্যাপ্টারটা ছিল সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, সেটা আমরা শুরু করেছিলাম। তো ওটা আজকে আমাদের এখান থেকে হবে মোল কনসেপ্ট এন্ড মোলার মাসেস। এর আগে যতগুলো টপিক আছে সবকটাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবং টপিক ওয়াইজ ভিডিও আছে। ফার্স্টের দিকটা কিছুটা হয়নি, যে ল থেকে লগুলো যেখান থেকে আছে সেখান থেকে হয়ে গেছে এবং সবকটার ভিডিও মিলে প্লেলিস্টও করা আছে। তোমরা যারা দেখোনি তাদেরকে আমি বলবো যে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে নেবে। চ্যানেলসে গিয়ে প্লেলিস্ট দেখতে পারো, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি বলে আছে, অথবা আমি তোমাদের আই বাটনও দিয়ে দেবো। তো চলো আজকে আমরা এখান থেকে শুরু করি। এই আজকে যে কনসেপ্টটা পড়বো সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই ভালো করে বোঝার চেষ্টা কর। দেখো, মোল কনসেপ্ট অ্যান্ড মোলার মাসেস কি বলছে। অ্যাটমস অ্যান্ড মলিকিউলস আর এক্সট্রিমলি স্মল ইন সাইজ অ্যান্ড দেয়ার নাম্বার ইন ইভেন এ স্মল অ্যামাউন্ট অফ এনি সাবস্টেন্স ইজ রিয়েলি ভেরি লার্জ। অর্থাৎ অ্যাটমস এবং মলিকিউলস সাইজের দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এক্সট্রিমলি স্মল, কিন্তু যখন আমরা দেখব নাম্বারের দিক থেকে তখন কিন্তু ভেরি লার্জ, এমনকি ছোট অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এই যে ইভেন এ স্মল অ্যামাউন্ট অফ এনি সাবস্টেন্সের মধ্যেও কিন্তু অ্যাটমস এবং মলিকিউলসের নাম্বারটা কিন্তু ভেরি লার্জ হবে। টু হ্যান্ডেল সাচ লার্জ নাম্বার এ ইউনিট অফ সিমিলার ম্যাগনিটিউড ইজ রিকোয়ার্ড। অর্থাৎ এই যে লার্জ নাম্বার এটাকে হ্যান্ডেল করার জন্য কি করা হয়, একটা ইউনিট দেওয়া হয়। অর্থাৎ যেমন এই যে পরে যেটা বলেছে যে আমরা যেমন এক ডজনকে বারোটা আইটেমকে কি বলি একসাথে বলি এক ডজন, কুড়িটা আইটেমকে একসাথে বলি এক স্কোর, তারপরে 144টা আইটেমকে আমরা কি বলি এক গ্রস, ঠিক এইভাবেই কিন্তু আমরা একটা সংখ্যক অফ অ্যাটমস অথবা মলিকিউলসকে একটা ইউনিটে প্রকাশ করব। তো সেটা কি ইউনিট আমরা চলো দেখি। উই ইউজ দ্য আইডিয়া অফ মোল টু কাউন্ট এন্টিটিস অ্যাট দ্য মাইক্রোস্কোপিক লেভেল, দ্যাট ইজ অ্যাটমস, মলিকিউলস, পার্টিকলস, ইলেকট্রনস, আয়নস এটসেট্রা। অর্থাৎ আমরা এখানে কি কনসেপ্টটা মানে কি ইউনিটটা দেবো সেটা হচ্ছে মোল। অর্থাৎ মাইক্রোস্কোপিক লেভেলে যে কোনো কিছু কোয়ান্টিটিকে মেজার করার জন্য মোল বলা হয়, নাম্বার কোয়ান্টিটি। মানে এক মোল যদি বলা হয়, এক মোল অ্যাটমস মানে একটা নির্দিষ্ট সংখ্যক অফ অ্যাটমসকে বোঝায়, এক মোল মলিকিউলস মানে একটা নির্দিষ্ট সংখ্যক অফ মলিকিউলসকে বোঝায়। ঠিক এইভাবেই অ্যাটমস, মলিকিউলস, পার্টিকলস, ইলেকট্রনস, আয়নস এটসেট্রা যত রকমের মাইক্রোস্কোপিক লেভেলে এন্টিটিস আছে সেগুলোকে কাউন্ট করার জন্য কিন্তু মোল ইউনিটটা ব্যবহার করা হয়। এবারে তাহলে আমাদের জানতে হবে যে এক মোল মানে কতগুলো পার্টিকেল। যেমন এক ডজন মানে আমরা জানলাম বারোটা, তাহলে এক মোল মানে কতগুলোকে আমরা বলছি, কতগুলো অ্যাটম, কতগুলো মলিকিউল সেটা আমাদের জানতে হবে। দেখো কী লিখছি, ইন এসআই সিস্টেম মোল সিম্বল মোল, অর্থাৎ সিম্বল যখন লিখবে তখন এই লাস্টে হিটা হয় না, ওয়াজ ইন্ট্রোডিউস অ্যাজ সেভেন্থ বেস কোয়ান্টিটি ফর দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। অর্থাৎ সাবস্টেন্সের অ্যামাউন্ট মেজার করার জন্য এটা হচ্ছে সেভেন্থ বেস কোয়ান্টিটি হচ্ছে মোল। তাহলে এক মোল সমান কত, এবার সেটা বলতে লাগ, ওয়ান মোল ইজ দ্য অ্যামাউন্ট অফ দি সাবস্টেন্স দ্যাট কন্টেন্স অ্যাজ মেনি পার্টিকেল অর এন্টিটিস অ্যাজ দেয়ার আর অ্যাটামস ইন এক্স্যাক্টলি 12 গ্রাম অফ C12 আইসোটোপ। অর্থাৎ C12 আইসোটোপের 12 গ্রামে যতগুলো অ্যাটামস আছে সেই ততগুলো অ্যামাউন্ট অফ সাবস্টেন্সকে বলা হয় ওয়ান মোল। অর্থাৎ C12 আইসোটোপের 12 গ্রামে যতগুলো অ্যাটম আছে সেই ততগুলো সংখ্যক অ্যাটম বা মলিকিউল বা পার্টিকেল বা ইলেকট্রন আয়ন্স এই এটসেট্রা এটসেট্রাগুলোকে বলা হয় এক মোল। ইট মে বি এম্ফাসাইজড দ্যাট দ্য মোল অফ এ সাবস্টেন্স অলওয়েজ কন্টেন দ্য সেম নাম্বার অফ এন্টিটিস নো ম্যাটার হোয়াট দ্য সাবস্টেন্স মে বি। অর্থাৎ কি সাবস্টেন্স সেটা জানার দরকার নেই, এক মোল মানে এত সংখ্যক, এক মোল মানে হচ্ছে 12 গ্রাম C12 আইসোটোপে যতগুলো অ্যাটমস আছে সেই সংখ্যক, কোনো সেই সংখ্যক মনে করো অ্যাটমস যদি বলি অ্যাটমস, মলিকিউলস যদি বলি মলিকিউলস, সেই সংখ্যক কোন মানে কোন এন্টিটিস অর্থাৎ কোন সাবস্টেন্স সেটা আমাদের জানা দরকার নেই, সব কটা সাবস্টেন্সই হয়। যেমন এক ডজন, এক ডজন কি আমরা শুধু মনে করো কোনো একটা মনে করো গাড়ি বলছি এক ডজন গাড়ি, তো গাড়ির ক্ষেত্রে কি এক ডজন মানে বারোটা, সেটা তো নয়। আমরা ফল কিনতে গিয়েও বলি এক ডজন কলা দাও, এক ডজন আপেল দাও, বলেই থাকে এক ডজন কলা তো বলাই হয়। মানে
কোন সাবস্টেন্সের উপর ভিত্তি করে নয় যে এটাকে আমরা এক ডজন বলতে পারবো, ওটাকে আমরা এক ডজন মানে বারোটা নয়, সেটা কিন্তু নয়, এক ডজন মানে বারোটা, এবার সেটা যে কোনো কিছুর ক্ষেত্রে প্রয়োগ করা যায়। ঠিক এই এখানেও সেটা যে এক মোল মানে হচ্ছে C12 আইসোটোপের 12 গ্রামে যতগুলো অ্যাটম আছে সেই সংখ্যাটা। এবারে এক মোল আমি যেটাই বলবো, এক মোল অ্যাটমস বললে সেই সংখ্যক অফ অ্যাটমস, এক মোল যদি মলিকিউলস বলি তাহলে সেই সংখ্যক অফ মলিকিউলস, বোঝা গেল? এবারে দেখো কি বলছে, নো ম্যাটার হোয়াট দ্য সাবস্টেন্স মে বি, অর্থাৎ কোন সাবস্টেন্স সেটা হচ্ছে ম্যাটার করে না। ইন অর্ডার টু ডিটারমাইন দিস নাম্বার প্রিসাইজলি, দ্য মাস অফ এ কার্বন 12 অ্যাটম ওয়াজ ডিটারমাইন্ড বাই এ মাস স্পেকট্রোমিটার অ্যান্ড ফাউন্ড টু বি ইকুয়াল টু এটা এত গ্রাম। তাহলে ওনারা কী করলেন সায়েন্টিস্টরা, যে আমাদের এখন বার করতে হবে যে আমরা জানলাম যে C12 আইসোটোপের 12 গ্রামে যতগুলো অ্যাটম আছে ততগুলো ততটা সংখ্যক হচ্ছে ওয়ান মোল বলা হয়। এবার সেই সংখ্যাটা কত সেটা তো আমাদের জানতে হবে, তাহলে সেটা আমরা কী করে জানবো, আমরা C12 আইসোটোপের একটা অ্যাটমের মাসটা জানি, অর্থাৎ একটা অ্যাটমের মাসটা আমরা স্পেকট্রোমিটার দিয়ে আমরা বার করে নিলাম, সেটা হচ্ছে এত গ্রাম। তাহলে এত গ্রাম হচ্ছে একটা অ্যাটমের মাস, তাহলে 12 গ্রাম কত অ্যাটমের মাস আমরা সহজেই বার করে নিতে পারবো। যদি আমরা ঐকিক নিয়মে বার করি তাহলে আমাদের কি আসবে, দেখো আমাদের আসছে 1.992648 এইটা ইনটু 10^-23 গ্রাম হচ্ছে একটা অ্যাটমে, C12 আইসোটোপের একটা অ্যাটমের মাস হচ্ছে এই গ্রামটা, ঠিক আছে? এবারে আমরা জানি যে আমাদের বার করতে হবে যে C12 আইসোটোপের 12 গ্রামে কতগুলো অ্যাটম হয়, তাহলে সেই যে সংখ্যাটা বেরোবে সেটাই হচ্ছে এক মোলের সংখ্যা। তাহলে আমরা এখানে লিখি যে এক গ্রামে কত হবে, 1/1992648×10^-23 অ্যাটম। তাহলে আমাদের 12 গ্রামে কতগুলো হবে, ওপরে 12 হবে, নিচে এটা হবে সংখ্যাটা 1.992648×10^-23 অ্যাটম। এর পরে যেটা সংখ্যাটা আসবে সেটা হচ্ছে এটা, দেখো আমি যেটা লিখলাম সেটা এটা না, দেখো এখানেও আছে 12/ এই সংখ্যাটা, দেখো তোমাদের বইয়েতেও আছে 12/ এই সংখ্যাটা, 12/ এই সংখ্যাটা, এটা করে কি এলো, এই অ্যাটামসটা এলো। অর্থাৎ তাহলে কি আমরা জানলাম যে C12 আইসোটোপের 12 গ্রামে এতগুলো অ্যাটমস আছে, অর্থাৎ এতগুলো সংখ্যক যে কোনো কিছু হলেই, অ্যাটমস হলে তাকে আমরা এক মোল অ্যাটমস বলবো, মলিকিউলস হলে এক মোল মলিকিউলস বলবো, এরকম, বোঝা গেল? দিস নাম্বার অফ এন্টিটিস ইন ওয়ান মোল ইজ সো ইম্পর্টেন্ট দ্যাট ইট ইজ গিভেন এ সেপারেট নেম অ্যান্ড সিম্বল, অর্থাৎ এই যে নাম্বারটা এটাকে আবার একটা আলাদা নাম দেওয়া হচ্ছে। এক মোলে আমরা এতগুলো অ্যাটম জানছি, আমার এতগুলো অ্যাটমকে আবার একটা আলাদা নাম দেওয়া আছে, সেটা কি, সেটা বলছে ইট ইজ নোন অ্যাজ অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট ডিনোটেড বাই এন এ ইন অনার অফ অ্যামিন্ডো অ্যাভোগাড্রো, অর্থাৎ সায়েন্টিস্ট অ্যাভোগাড্রো এই এতগুলো সংখ্যককে অ্যাভোগাড্রো মানে ওনার নাম অনুসারে এটাকে বলা হয় অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, এবং এই নাম্বারটাকে বলা হয় এন এ, অর্থাৎ এই এই এত বড় নাম্বারটাকে সবসময় লেখা হয় না, লেখা হয় এন এ অ্যাটামস পার মোল। এন এ যেখানে থাকবে সেখানে যখন তোমরা সাম করবে সেখানে তখন এই নাম্বারটা তোমাদের বসিয়ে দিতে হবে, অর্থাৎ তোমাদের এটা কিন্তু মনে রাখতে হবে যে 6.022×10^23, পুরোটা মনে রাখার দরকার নেই, 6.022 অবধি মনে রাখবে, 6.022×10^23 হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় লাগবে। এখান থেকে এটাই ইম্পর্টেন্ট যে এক মোল কোনো সাবস্টেন্স বলতে আমরা কিন্তু অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক না মানে পার্টিকলসকে বুঝবো, বা পার্টিকলসটা অ্যাটম হতে পারে, মলিকিউলস হতে পারে, যা খুশি হতে পারে, ঠিক আছে? এবারে অ্যাভোগাড্রো সংখ্যাটা কত, সেটা হচ্ছে 6.022×10^23। যেমন এক ডজন মানে 12, ঠিক সেইভাবেই এক মোল মানে 6.022×10^23। এবার 6.022×10^23টা সবসময় না বলে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা,
अर्थात एक मोल माने होच्छे अवोगाड्रो संख्या। एक मोल एटम माने अवोगाड्रो संख्यक एटम सेखाने प्रेजेंट आछे। एक मोल मलिक्यूल्स माने अवोगाड्रो संख्यक मलिक्यूल्स आछे। एक मोल इलेक्ट्रन्स माने अवोगाड्रो संख्यक इलेक्ट्रन प्रेजेंट आछे। अवोगाड्रो संख्या माने आमरा जेने गेलाम 6.022 × 10⁻³। एबं एई परिमाण एटमे किन्तु आमरा जेटा देखलाम जे C12 आइसोटोपेर 12 ग्रामे एई परिमाण एटम्स किन्तु आछे। তারপরে দেখো টু রিয়েলি অ্যাপ্রিশিয়েট লার্জেস্টনেস অফ দিস নাম্বার লেট আস রাইট ইট উইথ অল দ্য জিরোস উইদাউট ইউজিং এনি পাওয়ার অফ 10। অর্থাৎ এই যে 10⁻³টা লিখছি এটাকে যদি না লিখে আমি জিরো এখানে বসাই তাহলে কত নাম্বার হবে? তাহলে দেখো এত নাম্বার হবে। অর্থাৎ এক মোল বলতে আমাদের এতগুলো নাম্বারকে বোঝায়। এতগুলো নাম্বার আমাকে বলতে হতে এমনি সেটা না বলে আমরা বলছি এক মোল। যেমন 12টাকে এক ডজন বলছি সেরকম এতটাকে আমরা এক মোল হিসেবে বলছি। তাহলে আমাদের বলাতে সুবিধা আছে এক মোল, দু মোল, তিন মোল। আমাদের এটাকে যে গুণ করলে দু মোল, দুই দিয়ে গুণ করলে আরো অনেক বড় সংখ্যা আসবে, দশ দিয়ে গুণ করলে আরো অনেক বড়, তো সেগুলোকে বলতে কমপ্লিকেটেড হবে। সেই জন্য আমরা সেটাকে সহজ করে নেওয়ার জন্য এক মোল, দু মোল, তিন মোল, দশ মোল, কুড়ি মোল এইভাবে ওটাকে প্রকাশ করা হয়। হেন্স সো মেনি এন্টিটিস অ্যাটমস মলিকিউলস অর এনি আদার পার্টিকলস কনস্টিটিউট ওয়ান মোল অফ এ পার্টিকুলার সাবস্টেন্স। ওটাই বলেছে। তারপরে দেখো উই ক্যান দেয়ার ফোর সি দ্যাট ওয়ান মোল অফ হাইড্রোজেন অ্যাটম, এটা তোমরা নিজেরা বলে যে এক মোল যদি আমি হাইড্রোজেন অ্যাটম বলি তাহলে কতগুলো তাতে অ্যাটমস থাকবে? এক মোলস বলছে, এটাকে দেখো না, এক মোলস বলতে আমরা কি জানি অ্যাভোগাড্রো সংখ্যক, আর কি বলছে হাইড্রোজেন অ্যাটম। অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন অ্যাটম আছে। অ্যাভোগাড্রো সংখ্যা মানে আমরা জানি কি 6.022 × 10⁻³ অ্যাটম। অর্থাৎ এক মোল হাইড্রোজেন অ্যাটম ইকুয়ালস টু কত হবে? 6.022 × 10⁻³ অ্যাটমস। দেখো ওটাই লেখা আছে কিনা দেখো, 6.022 × 10⁻³ অ্যাটমস। পরেরটা করো না দেখে করো। এক মোল অফ ওয়াটার মলিকিউলস, এক মোল অফ ওয়াটার মলিকিউলস মানে কি? এক মোল মানে আমরা জানি কি এক মোল যখনই দেখবো তখনই হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যক, আর কি বলেছে ওয়াটার মলিকিউলস। ঠিক আছে, ওয়াটার মলিকিউলস মানে অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউলস। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক ওয়াটার মলিকিউলস, এক মোল ওয়াটার মলিকিউলস মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক ওয়াটার মলিকিউলস। অ্যাভোগাড্রো সংখ্যক মানে হচ্ছে 6.022 × 10⁻³। এটা যেহেতু মলিকিউলস বলেছে তাই এখানে কিন্তু মলিকিউলস হয়ে যাবে। এক মোল অফ ওয়াটার মলিকিউলস যেটা বলবে সেটাই হয়ে যাবে। অর্থাৎ 6.022 × 10⁻³ ওয়াটার মলিকিউলস। আশা করছি বোঝা গেল। এরপর দেখো আবার একটা আছে যেটা হচ্ছে বলছে এক মোল অফ সোডিয়াম ক্লোরাইড মানে কত। দেখো 6.022 × 10⁻³ ফর্মুলা ইউনিট অফ সোডিয়াম ক্লোরাইড। আমরা জেনেছি যে সোডিয়াম ক্লোরাইডের কিন্তু মলিকিউলস ফর্ম হয় না, সেই জন্য আমরা ওটার মলিকিউলার মাস বার করতে পারিনি। ওটা একটা থ্রি ডাইমেনশনে থাকে, আমি আগের দিন পড়িয়েছিলাম ফর্মুলা মাসের জায়গায়, সেই জন্য ওখানে ফর্মুলা মাস ব্যবহার করে। সেই জন্য এটাকে কিন্তু আমরা বলছি এক মোল অফ সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে 6.022 × 10⁻³ ফর্মুলা ইউনিট। ফর্মুলা ইউনিট অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কিন্তু ফর্মুলা ইউনিট হবে, ফর্মুলা ইউনিট অফ সোডিয়াম ক্লোরাইড। Having defined the mole, it is easier to know mass of one mole of a substance or the constituent entities. অর্থাৎ কি বলছে যে আমরা যখন জেনে গেলাম যে এক মোল মানে হচ্ছে কতটা, কতগুলো অ্যাটমস বা কতগুলো মলিকিউলস, তাহলে আমরা সেখান থেকে কিন্তু মাস অফ ওয়ান মোল অফ এ সাবস্টেন্সটা আমরা বার করে নিতে পারবো। অর দ্য কনস্টিটিউয়েন্ট এন্টিটিস, অর্থাৎ আমরা যদি একটা অ্যাটামের মনে করো মাসটা জানি তাহলে আমরা ওয়ান মোল অ্যাটমের মাসটা বার করে নিতে পারবো। একটা ইলেকট্রনের যদি মাস জানি তাহলে ওয়ান মোল ইলেকট্রনের মাসটা বের করে নিতে পারবো। সেটাই বলছে দ্য মাস অফ ওয়ান মোল অফ এ সাবস্টেন্স ইন গ্রাম ইজ কল্ড ইটস মোলার মাস। অর্থাৎ একটা সাবস্টেন্সের ওয়ান মোল
1 মোল যেটা হবে সেই মোলের মাসটাকে বলা হচ্ছে মাসটাকে যখন আমরা গ্রামে প্রকাশ করছি তখন আমরা সেটাকে বলছি মোলার মাস The molar mass in grams is numerically equal to atomic molecular formula mass in U. অর্থাৎ দেখো পরে যেটা এক্সাম্পল দিয়ে দেখো তাহলে তোমরা ভালো বুঝতে পারবে কি বলছে মোলার মাস অফ ওয়াটার যখন আমরা বলবো তাহলে আমরা কি ধরবো যে ওয়াটারের মোলার মাস এই যে অর্থাৎ এক মোলের মাস কত তাহলে এক মোলের মাস আমরা কি করে বার করবো আমরা জানি এক মোলে কতটা সংখ্যক মলিকিউলস থাকে ঠিক আছে এক মোলে আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউলস থাকে তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা মানে আমরা জানি 6.022 × 10⁻³ তাহলে 6.022 × 10⁻³ মলিকিউলস অফ ওয়াটারের মাস যেটা হবে সেটাই হচ্ছে এক মোল ওয়াটারের মাস এবং সেটাকেই আমরা বলবো মোলার মাস অফ ওয়াটার এবং সেটা দেখা গেছে ওই অ্যাভোগাড্রো সংখ্যক অফ মলিকিউলস অফ ওয়াটারের মাস হচ্ছে 18.02 গ্রাম পার মোল অর্থাৎ 18.02 গ্রাম হচ্ছে ওই ওয়াটারের মোলার মাস আবার দেখো মোলার মাস অফ সোডিয়াম ক্লোরাইড হচ্ছে 58.5 গ্রাম পার মোল আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে পিরিয়ডিক টেবিল থেকে একটা জায়গা তোমার পেজ নাম্বার 71 এই যে নিউল্যান্ডস অক্টেভ বলে নিচে লেখা আছে এইখানে এই চার্টটা তোমাদের মুখস্থ করতে বলেছিলাম মানে এখানে কি আছে সবকটার অ্যাটমিক ওয়েট দেওয়া আছে সেই অ্যাটমিক ওয়েট থেকে কিন্তু আমরা মোলার মাসটা কিন্তু বার করতে পারি যখন সোডিয়াম ক্লোরাইড বলবে NaCl-টা আমরা ধরবো এবং N এর হচ্ছে অ্যাটমিক ওয়েট বসাবো Cl এর অ্যাটমিক ওয়েট বসাবো করে কিন্তু এটা বেরিয়ে যাবে তাহলে দেখো আমাদের পার্সেন্টেজ অ্যান্ড কম্পোজিশনটা আমরা পরের ভিডিওতে পড়বো আজকে আমরা এই অবধি পড়লাম তাহলে আজকে আমরা যেটা পড়লাম সেটার মধ্যে ইম্পর্টেন্ট কী সেটার মধ্যে ফার্স্ট তোমাদের মনে রাখতে হবে যেটা যে আমরা এক মোল মধ্যে বলতে কতটা সংখ্যক বোঝায় এক মোল যখনই বলবো যেমন এক ডজনের মতো এক ডজন আমরা যে কোনো কিছুকে এক ডজন বললি সেই যেটা বলবো যে এক ডজন মনে করো কলা মানে কি 12টা কলা বা এক ডজন গাড়ি মানে 12টা গাড়ি ঠিক সেই রকমই এক মোল যখন অ্যাটমস বলবো তখন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অ্যাটমস এক মোল মলিকিউলস যখন বলবো অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউলস এবার অ্যাভোগাড্রো সংখ্যাটা কত সেটা হচ্ছে 6.022 × 10⁻³ অ্যাটমস এই 23 যেটা সংখ্যা হবে অর্থাৎ অ্যাটমস হলে অ্যাটমস মলিকিউলস হলে মলিকিউলস এরকম এবারে মোলার মাস কাকে বলবো ওই কোন সাবস্টেন্সের ওই 1 মোল অফ সাবস্টেন্স অর্থাৎ ওই 6.022 × 10⁻³ সেটা যদি মলিকিউলস হয় তাহলে ওই মলিকিউলসের যে তোমার ওয়েটটা হচ্ছে অর্থাৎ মানে মাসটা সেটাকে যখন আমরা গ্রামে প্রকাশ করব তখন সেটাকে আমরা মোলার মাস বলছি ঠিক আছে যেমন ওয়াটারের ক্ষেত্রে হচ্ছে 18 গ্রাম আর সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হচ্ছে 58.5 গ্রাম আরেকটা যেটা মনে রাখা সেটা হচ্ছে এটা অতটা আসে না কোশ্চেন কিন্তু তাও যে এক মোল বলতে আমরা কোথা থেকে আমাদের কনসেপ্টটা এলো সেটা হচ্ছে C12 যে আইসোটোপ আছে তার 12 গ্রামে ওজনে যতগুলো অ্যাটামস আছে সেই অ্যাটামসটাকে আমরা কিন্তু সেই সংখ্যাটাকে আমরা এক মোল ধরছি এবং পরবর্তীকালে দেখা গেল সেই সংখ্যাটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা যেটা হচ্ছে 6.022 × 10⁻³ তাহলে আমাদের মেইন যেটা মনে রাখা সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের মূল কনসেপ্ট অর্থাৎ এক মূল বলতে আমরা কত সংখ্যক মানে এলিমেন্টসকে বোঝায় আর হচ্ছে আমাদের মোলার মাস মোলার মাস তোমরা ওখান থেকেই বার করে নিতে পারবে যে কোনো কিছু মোলার মাস বললে সেটা কি কি অ্যাটমস নিয়ে তৈরি দেখবে এবং অ্যাটমিক ওয়েটগুলো বসাবে যোগ করবে তাহলে কিন্তু মোলার মাস বেরিয়ে যাবে এই যেটা বেরোলো সেই মোলার মাস অর্থাৎ সেটা হচ্ছে এক মোল সেই মাসেতে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক ওই এলিমেন্টসটা আছে তাহলে আমরা পরের ভিডিওটাতে পড়বো পার্সেন্টেজ কম্পোজিশন